হ্যালো এভরিওয়ান, আমি শানি মিত্র পল। বড়দের আমার প্রণাম, ছোটদের আর সমবয়সীদের অনেক ভালোবাসা। শুরুতেই বলি, আমি সবাইকে একটু তুমি করে অ্যাড্রেস করছি, যাই না কেন সামহাও তুমি ওয়ার্ডটা আমার বড্ড নিজের মনে হয়, একটু কাছের কাছের ফিল হয়, আশা করি কারো খারাপ লাগবে না। আমি ওয়েস্ট বেঙ্গলের একজন সাধারণ বাঙালি মেয়ে, ব্যাঙ্গলোরে থাকি এখন হাজব্যান্ডের সাথে ওয়ার্ক পারপাসে। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল ব্লগ করব, বাট হয়ে উঠছিল না। অন্য ব্লগারদের দেখে ইন্সপায়ার্ড হয়ে ফাইনালি আজকে করেই ফেলেছি, তো সেটারই ফার্স্ট ভিডিও আজকে রিলিজ করতে যাচ্ছি। খুবই সিম্পল ভিডিও, একজন হাফ ওয়ার্কিং হাফ হাউসওয়াইফ লেডির একটা বাইরের অন্য শহরে লাইফস্টাইলটা কীরকম, কীভাবে দিন কাটছে সেটার উপরেই বেস করে শুরু করলাম। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক আর শেয়ার করতে ভুলো না। অল্প একটু সাপোর্ট আর অনেকটা ভালোবাসার এক্সপেকটেশন নিয়ে শুরু করতে যাচ্ছি, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ভেরি ফ্রেশ মর্নিং ইন ব্যাঙ্গালোর। চারদিকে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, দারুণ ওয়েদার। বিশ্বাস করুন, কালকে রাতে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু এখন একদম বুঝতে পারবেন না, এটাই হলো ব্যাঙ্গালোর ওয়েদার। যাই হোক, যাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে হবে। চাদরটাকে চেঞ্জ করবো, হচ্ছিলই না। আজকে ফাইনালি ভাবলাম এইসব কাজগুলো আগে সেরে তারপরেই রান্নাঘরে যাব, তো ফটাফট করে নিই। ওদিকের কাজটা শেষ করলাম, এবার ভাবলাম রান্নার কাটাকাটিগুলো সেরে ফেলি। মেয়েটা আজকে এখনও আসেনি, বললো একটু দেরি হবে। তো আজকের মেনুতে থাকছে সজনে ডাটা দিয়ে পাঁচ মেশালি একটা চচ্চড়ি আর মাছের ঝোল। আসলে পরশু দিন ছিল আমার বার্থডে, তো কালকে অবধি না অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তাই জন্য ভাবলাম আজকে দুটো পদই করি। তবে বিশ্বাস করবেন না, অনেকদিন পর বোয়াল মাছ পেয়েছি এখানে ভালো। এবার হালকাও খুব একটা রান্নাটা হচ্ছে না, তবে চেষ্টা করবো যতটা হালকা করে করা যায়। সুদীপ আসলে কালো জিরে দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, তো ভাবছি ওটাই করে ফেলবো ওরকম। আপনারা হয়তো ভাবছেন পেছনে এই আওয়াজটা কিসের, সকাল সকাল উঠেই আগে কিছু চাদর আর দোহরগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে কখন বৃষ্টি কখন রোদ বোঝা মুশকিল। এখন আজকে সকাল থেকে বাইরে খুব ভালো রোদ উঠেছে, ওই জন্য ভাবলাম আগে মেশিনটা চালিয়ে দিই। ওই যে ওয়াশিং মেশিনের ওখানে কাজ শেষ, কাপড়গুলো কাচা কমপ্লিট, কিন্তু ভাবছি এগুলো কেটে নিই, তারপরেই একবারে বাইরে জামা কাপড়গুলো।
এদিকে কড়াইতে তেলটা দিয়ে দিই গরম হতে। আসলে মাছের ঝোলের জন্য কাটাকাটিটা একবারেই করে নিলাম, ওই জন্য একটু সময়টাও বেশি লাগলো, কিন্তু একবারে করে রাখলাম যাতে আবার পরে কাটাকাটি করতে না বসতে হয়। যাই হোক, চলুন রান্নাটা শুরু করি। তরকারিটা বসিয়ে দিই, তারপর আস্তে আস্তে ঘরে আরও কিছু গুজগাছ আছে সেগুলো করব। এটা আসলে একটা নিরামিষ চচ্চড়ি করছি, একটু মাখা মাখা করে করব, গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। এটাকে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ওদিকে আমার গাছগুলোকে এবার একটু দেখে নিই। কালকে রাতে গাছগুলোতে একটু ওষুধ দিয়েছি। এই দেখুন গাছগুলো, ব্যাঙ্গলোরে না গাছে খুব তাড়াতাড়ি মিলি বাগস চলে আসে, ছোট ছোট সাদা সাদা, তো এগুলোর জন্য 15 দিন বা 20 দিন অন্তর অন্তর একটা ওষুধ দিতে হয়। তো রাতে দিয়ে রাখি, সকালবেলা এগুলোকে যে এখন ধুয়ে পরিষ্কার করে দেব। সুন্দর করে স্নান করানো হয়ে যাবে আজকে গাছগুলো। এদিকে গাছের কাজ কমপ্লিট, এদিকে আমার তরকারিও মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। এবার একটু এটাকে কষিয়ে নিয়ে পরে নামিয়ে দেব, আরেকবার একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে দিই। এই দেখুন আমার তরকারি রেডি হয়ে গেছে। একটা প্রিপারেশন তো হয়ে গেল, এরপর মাছটায় হাত দেব। মাছটায় নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে রান্নাটা শুরু করব। এই দেখুন আগের দিন মাছটাকে বলেছিলাম এত বড় বড় পিস ভাজতে আমার অসুবিধা হয়, মাঝখান থেকে কেটে দিন। সেই কেটে দিন বলে তারা একেবারে মাঝখান থেকে, কাটার মাঝখান থেকে কেটে দিয়েছে। যাই হোক, যাই করেছে এখন পাওয়া গেছে, ওটাই আনন্দ করে খাই। মাছগুলো কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, তো ভাবলাম মাছগুলো ভেজে তুলে নিয়ে আগে। আর দেওয়াল মাছ একটু তেল ফুটে আসে, তাই ভয়ও লাগে একটু। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে ওই তেলের মধ্যেই আলুগুলোকেও একটুখানি সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব। এবার তেলের মধ্যে একটা এলাচ, দারচিনি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করব। আর মাছের জন্য পেঁয়াজ টমেটো সবই আমি আগেই কেটে রেখেছিলাম, তাই একে একে সব দিয়ে রান্নাটা করে নিই। পুজোতে বাড়ি গেছিলাম যখন, বাড়ি থেকে নাড়ু নিয়ে এসেছি। সারাদিন এই কাজ করার সময় এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি একটা দুটো করে খেতে থাকি, আর নাড়ু ভালোবাসি বলে মামুনি প্যাক করে কৌটোয় করে আমাকে এখানে আনার জন্য আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিল। মামুনি বলতে আমার শাশুড়ি মা, ওনাকে আমি মামুনি ডাকি। মশলাটাকে একটু কষতে দিয়েছিলাম, খুব ভালোভাবেই কষে গেছে। এরপর এতে একে একে ভাজা আলু, ভাজা মাছ দিয়ে
আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে দেব। মাছের আলুগুলোকে দিয়ে দিয়েছি, সঙ্গে একটুখানি গরম জলও দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ফুটতে দিয়ে তারপর নামিয়ে নেব। এই দেখুন আমাদের মাছের ঝোল রেডি, আর আমি সঙ্গে রান্নাঘরটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বাইরে একটা খুব সুন্দর ওয়েদার হয়ে আছে, খুব রোদও না আবার মেঘলাও সেরকমভাবে হয়নি। আর এদিকে এই দেখো, এই বুকেটা আমার বার্থডেতে এক দাদা গিফট করেছিল, সারপ্রাইজ গিফট ছিল, খুব খুশি হয়েছিলাম। এটা না একটা কড়ি ছিল, তাই পুরো র‍্যাপটা তো খুলিনি, নিচ থেকে একটু খুলে জলে দিয়ে রেখেছিলাম, আজকে দেখছি ফুটে উঠেছে, খুব ভাল লাগছে দেখতে। এতক্ষণে স্নান পুজো সব কমপ্লিট করলাম, আজকে একটু দেরি হয়ে গেল, অলমোস্ট 1:45 বাজে। আসলে এত সকালবেলা করে ব্রেকফাস্টটা করি তো এতক্ষণে খিদে পেয়ে যায়, তো দুপুরের লাঞ্চটা আমি একাই করি মোস্টলি, তো তখনই আমি ওই পাশে পাশে রান্নার সময় ভাতটা করে নিয়েছিলাম আমার হিসাবে। দুপুরেরটা দুপুরে আর রাতেরটা রাতেই করা হয় গরম গরম, কারণ এখানে তো ওয়েদার নর্মালি খুব গরম যে থাকে তা না, ঠান্ডা ঠান্ডাই ওয়েদার থাকে বিকেলের পর থেকেই, আর বৃষ্টি হলে তো আর কোনো কথাই নেই ব্যাঙ্গালোরে, তো ওই জন্য রাতেরটা রাতেই গরম গরম করে। মাঝে মাঝে আমাদের লাঞ্চটা লাঞ্চে অ্যান্ড ডিনারটা ডিনারের রান্না এরকমও আর কি করা হয় মোস্টলি। তো আপাতত আজকেরটা তো রেডিই আছে, দেখা যাক রাতে যদি আরও অন্য কিছু ইচ্ছে হয় তো তখন বানিয়ে নেওয়া যাবে। ভাবছি এখন যাই লাঞ্চ ফাঞ্চ করে নিই, একটু অনেকটা সময় হয়েছে, তারপরে সুদীপের কিছু একটু কাজও আছে টুকটাক, তো ভাবছি লাঞ্চ করে নিয়েই তারপরে একবারে বসবো কাজটা করতে। তো আজকে লাঞ্চের মেনু আপনারা এমনিও জানেন, দেখেই নিয়েছেন, আপাতত যাই একটু খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। এই দেখুন বাজে প্রায় 4:30 মতন আর বৃষ্টি শুরু, সকাল থেকে এত সুন্দর রোদ আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো এখন অলমোস্ট 6:30 হতে চললো, এখানে বাইরেও অন্ধকার হয়ে গেছে। তা আমাদের টাওয়ারে আমার এক ফ্রেন্ড থাকে, তো সে ফোন করলো যে সোসাইটিতে নিচে আজকে কিছু স্টল এসছে বসছে, মাঝে মাঝেই আসে এরকম স্মল ভেন্ডাররা আসে স্টল ফল বসায়, তো ভালো ভালো জিনিসই রাখে, তো বললো যে একবার নিচে চলে আয় দেখ কিছু পছন্দ হয় নাকি, তো ভাবছি একবার গিয়ে একটু ঘুরে আসি। তো চলো তোমাদেরও দেখাই কি কি এসছে, কি কি স্টল এসছে, যাওয়া যাক। সোসাইটি, পরে কখনো অন্য একটি ভিডিওতে তোমাদের সোসাইটি ট্যুর করাবো, খুব সুন্দর বেশ সোসাইটিটা আমাদের ভেতরে। এই দেখুন এখানে স্টল বসেছে, এটা আমাদের বারবিকিউ এরিয়া সোসাইটির ভেতরে, আর এই হচ্ছে আমার ফ্রেন্ড রিদিশা। যাই হোক, ভাবলাম আরো একটা চক্কর কাটবো, একটু হাঁটা যাবে, কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছে বাইরে, খুবই ঠান্ডা, বুঝতে পারিনি এতটা ঠান্ডা লাগবে, তো এখন ভাবছি উপরেই চলে যাব। কিন্তু নির্বাণ অনেকদিন পর নিচে এসছে তো এখন যেতে চাইছে না, দেখা যাক নিয়ে যাওয়া যায় কিনা ওকে বাড়িতে। এই হচ্ছে আমার ফ্রেন্ড রিদিশা, আগেও দেখালাম, আরেকজন আছে তার সাথে আস্তে আস্তে দেখা হবে, সে আজকে নিচে আসেনি, তো নেক্সট ডে দেখি ও যদি নিচে নামে তো অবশ্যই দেখা হবে ওর সাথে। ফাইনালি নির্বাণকে নিয়ে ওপরে আসা গেছে, খুব ঠান্ডা লাগছিল, এত হাওয়া হচ্ছিল আর এই ওয়েদারটাই না যখন তখন ঠান্ডা লেগে যায়। এসছি বাড়ি, এসে চাও বসিয়ে দিয়েছি, রিদিশা এসছে আমার সাথে, ও বললো একটু
চা খাবে তো একসাথে বসেই চাটা খেয়ে নি। সারাদিনে এইটুকু গল্প হলেই না অনেকটা রিল্যাক্সেশন হয়ে যায়। এখন বাজে অলমোস্ট রাত 8:45। সুদীপ অনেকক্ষণ হলো বাড়ি ফিরেছে। আসলে দুজনে মিলে বসে একটু গল্প করছিলাম, এই করতে করতে অনেকটা সময় চলে গেছে। এখন ভাবছি ও একটা গেম খেলতে বসেছে, তা ওর গেম খেলতে খেলতে আমার ভাত হয়ে যাবে। তো আমরা নর্মালি 9:30-10:30 মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায় আমাদের। তা এখনও যদি বসাই আশা করি 9:30-10:30 মধ্যে র্যাপ আপ করে ফেলতে পারবো। যাই হোক, যাই গিয়ে ভাত টাত বসাই, খিদেও পেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। এখন অলমোস্ট বাজে রাত 10:30। আর এই দেখুন বাইরেটা, এই সময়টা দেখতে খুব ভালো লাগে, চারিদিকে মনে হয় আলোয় ভরা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে একটা নতুন দিনের সাথে। গুড নাইট।